সাকিবের প্রত্যাবর্তনে দলে আত্মবিশ্বাস ফিরেছে বলে মনে করেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস। শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল সকাল ১০টা থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে জয়ের লক্ষ্যে নামবে স্বাগতিকরা, এমনটাই বলছেন এ টেস্টে হাতুর সিংহের জায়গায় দায়িত্ব সামলানো পোথাস। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সিলেটে বড় ব্যবধানে হারা বাংলাদেশের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সবচেয়ে বড় অবলম্বন হিসেবে দ্বিতীয় টেস্টে পাচ্ছে সাকিব আল হাসানকে। প্রায় এক বছর পর টেস্ট খেলতে নামা সাবেক অধিনায়ককে ঘিরেই পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের আগে ঢাকা লিগ খেলে ফিট সাকিবকে দলে পেয়ে খুশি বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস। I think any team that has Shakib in it is very very fortunate. Sakib ojon kumiyeche BPL Dhaka League o darun performance koreche onushilone darun chonmone chilo emon Sakib kei amra chai tar kach theke doler baki khelowar ra onek kichu shikche ei condition er shonge sheo darun bhabe maniye nibe ejonnoi she bishwamaner cricketer. We really enjoy having him around the group. দুই বছর আগে লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রামে টেস্ট ড্র করেছিল বাংলাদেশ। দুই দলের রান উৎসবের সেই ম্যাচে সেবার শতক পেয়েছিলেন তামিম ইকবাল ও মমিনুল হক। 88 রানের ইনিংস খেলেছিলেন লিটন দাস। সেই লিটন দাসের ব্যাটেই এখন নেই রান, ভুগছেন আত্মবিশ্বাসহীনতায়। তবে তার উপর আস্থা হারাচ্ছে না দল, একাদশে একাধিক পরিবর্তনের আভাস আছে। লিটনের সঙ্গে কথা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কি বলছে তা গুরুত্বপূর্ণ নয়, আমরা লিটনের উপরই আস্থা রাখছি। আশা করি লিটন আমাদের আস্থার প্রতিদান দিবে। দ্বিতীয় টেস্টে লঙ্কান দলে ফিরছেন পেসার আসিদা ফার্নান্দো। কাসুন রাজিদার চোটে দলে ফেরা 26 বছর বয়সে এ পেসার পুরনো বলে উইকেট নিতে জানেন। সবশেষ বাংলাদেশ সফরেও দুই টেস্টে শিকার করেছিলেন 13 উইকেট। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের চাপে রাখতে চান লঙ্কান অধিনায়ক। বাংলাদেশ এই টেস্টে শক্তিশালী হয়ে আসলে আমরা সেভাবেই তার জবাব দিব। পরিকল্পনা নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না, কন্ডিশন বুঝে তিন পেসার খেলানোর সিদ্ধান্ত নিব। ৬ বছর আগে সবশেষ চট্টগ্রামের মাটিতে কোনো টেস্ট জিতেছিল বাংলাদেশ, সেবার প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। নিলয় মজুমদার, NTV স্পোর্টস ডেস্ক। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।